गाइज वेलकम बैक टू माई चैनल। आज के एक ब्लॉग निये आबार नतून करे चले एसेछि। आज के होच्छे बुधवार, बाजे होच्छे एखन तोमार 9:30। ठीक आछे, चलो आज के घूम थेके उठे एखन आमार आज के अनेक काज आछे। आज आमाके एकटु बाइरे बेरोते हबे, आमाके बाजार जेते हबे, बुझेछो? आगे सब बाजार दोकान एत आमाके करते हतो ना, कारण आमार हजबैंड दुर्गापुर थेके मोटामुटी ओई उइकली आसा जावा करतो। तो ओ जखन दुर्गापुर बेरोतो आमाके समस्तटुकु माने जा जा दरकार तो आमादेरके फ्रिजे पुरो मजूद करे दिए जेत। बाट करोनार कारणे बुझतेई पारछो एखन आर उइकली आसा जावा करते पारे ना। आमि बासे आसा जावा करते ओके बाड़ी गाड़ी निये जातायात करे, फले कखनो ओटा तोमार होये जाए 15 दिने एक दिन, कखनो मासे एक दिन, एरकम होये जाए। फले आमार रोजगार माने धरो रोज आमी करी ना, आमी सप्ताहे एक दिन ही बेरोई, माछटाज दिन समस्तटुकु किने फ्रिजके लोड करे दी। ओटाई आमादेर एक सप्ताह रसदेर काज करे, कारण रोज आमार बेरोते एकदम भालो लागे ना। এটা একটা আদিদিও হচ্ছে, এই ছাড়া যেটুকু তোমার লাগে সেটুকু আমাদের মার্কেট আজকে দেখাবো তোমাদের। আমি ফার্স্ট টাইম মানে ধরো ক্যামেরা নিয়ে আজকে আমি ফার্স্ট টাইম মার্কেটে যাব, তো জানি না পারবো কি না, বাট আমার একটা ছোট্ট প্রচেষ্টা থাকলো তোমাদের জন্য। কারণ আমাদের কলকাতায় বলো এইসব দিকে কি হয় বলো তো, মানুষ ক্যামেরা নিয়ে রাস্তায় বেরোলে না অনেকে খুব এমনভাবে তাকায় যে সত্যি কথা বলতে কি বলো তো ভীষণ মানে লজ্জা ব্যাপারটা। সে জানি যে আমি যদি এটাকে খুব মানে একদম হার্টলি নিই, কাজটা করবো, যদি এটাকে আমি খুব ডেডিকেটলি এটা যদি ভাবি, তাহলে এইসব বিষয়ে কোনো লজ্জা টজ্জা থাকলে চলবে না, তাই না? তো এটা আমার প্রথম পদক্ষেপ আমার এই কাজটা করার জন্য, যে আমি ক্যামেরা নিয়ে আজকে মার্কেটের ভেতরে ঢুকবো। যদিও আমি জানি, কারণ আমি যেন মার্কেটে ফোন নিয়ে যেতে ভুলে যাই, এমন একটা মানুষ যখন মুখের সামনে ফোনটা তুলে বক বক করে যাবে মার্কেটের মধ্যে, নো ডাউট আজকে আমাকে শুনতে হবে, এটা আমাকে আজকে শুনতে হবে যে আমি কেন এইরকম বক বক করছি, প্রশ্নটা আসবে। তবুও এটা আমার প্রথম প্রচেষ্টা, যদি কিছু ভুল ত্রুটি হয়ে গিয়ে থাকে প্লিজ মাফ করে দিও, আর যদি আমার জিনিসটা তোমাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ 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 লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে তো একদম ভুলবে না, মনে থাকবে তো? কারণ আমি কিন্তু অপেক্ষায় আছি আমার ফ্যামিলিটা কবে অনেক 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 বড় হবে, বুঝেছো? তো চলো বেরোবো, আমাকে মাছ আনতে হবে। আমাকে এমনিতে কখনো খুব আর্জেন্ট রিকোয়ার্ড হলে অনলাইনেও বুক করে দিই, আজকাল শিখেছি অনলাইনে কাজ করা, বুঝেছো? লকডাউন আমাকে অনেকটা টেক স্যাভি করে দিয়েছে বলতে পারো, তো অনেক কিছু শিখে গেছি, তো করি। আর কিন্তু ফ্রেশ ব্যাপারটা, মার্কেট থেকে মাছ ডিম এগুলো চোখের সামনে দেখি বাবা, ও যার কাছে নিই সেও আমাকে খুব ফ্রেশ জিনিস দেয়, ফলে ওই সব জিনিস আর আমি অনলাইনে বুক টুক করি না। আমি গিয়ে বলে আসলেই ও আমাকে সকালে দিয়ে দিত। তা আমার আরও 2-3টে আজকে কাজ আছে, জিনিস কিছু ফুরিয়ে গেছে যেটা আমাকেই গিয়ে আনতে হবে, যে কারণে আমার আজকে বেরোনো। তো চলো চুলটাকে পুরো টঙের ওপর তুলবো, কারণ চেষ্টা করব। এখন তো আবার বলছে নাকি হচ্ছে করোনা, সত্যি মিথ্যে জানি না বাপু। ওই চুল ফুল জড়িয়ে মুখ টুক চাপা দিয়ে বেরোবার চেষ্টা করব যতটুকু নিজেকে মানে রক্ষা করা যায়, কারণ শরীরটাও একটু খারাপ আছে, যে কারণে নিজের প্রিকশনটা নিজেকেই নিতে হবে, সচেতন হয়ে রাস্তায় বেরোতে হবে, না বেরোলেও চলবে না, আবার তোমার নিজেকেও রক্ষা করতে হবে, এই দুটোর মেলবন্ধন, যুগলবন্দি, বুঝেছো? তো এটা করতে হবে। চলো বক বক করলে হবে না, অনেক বেলা হয়ে যাচ্ছে, আর এখন সকালবেলা ঘুম থেকে উঠলেই প্রথম দিকটা দেখছি, দুদিন লাস্ট দুদিন একটু ঠান্ডা ঠান্ডা একটু ভোরের দিকটা লাগে, তারপর যত বেলা যাচ্ছে না মানে 8-9টার পর থেকে যেন মনে হচ্ছে যে সূর্যদেব এবারা তার মানে নরম দৃষ্টি না গো, হালকা দিচ্ছে, হালকা আগুনের ফুলকি ছুঁড়ে ছুঁড়ে মারছে, হবে না? গাছপালা আমরা কেটে ফেলছি, সব নদী টদী বন্ধ করে ড্যাম করছি, আমরা নিজেরাই নিজেদের হাতে সুন্দর পৃথিবীটাকে ধ্বংস করে চলেছি। তো ওই যে একদিন তোমাদেরকে একটা কথা বলেছিলাম না, যখন দুর্গাপুর ব্যারেজে গেছি না, যে প্রকৃতি তার ভারসাম্যটা ঠিক বুঝে নেয়, হিসেবটা ঠিক করছে না, বুঝেছ? তখন আমার আর তোমার দুর্দরদ চিন্তা সে করবে না, সে তার ভারসাম্যটা বজায় করবে। চলো এত বক বক, অনেক জ্ঞান দেওয়া হয়ে গেল তোমাদেরকে সকাল সকাল, তো জ্ঞান দিলে চলবে না, বাজার করতে হবে, এই যে রান্না করতে হবে, চলো চলো টাটা, বেরিয়ে পড়ি। বেরোচ্ছি মুখে মাস্ক, এটা বেরোতে গেলে খুব ভালো রকমভাবে জরুরি, মুখে মাস্ক হাতে স্যানিটাইজার নিয়ে বেরোলাম, চলো। এই দেখো আমি বাইরে থেকে কখনো আমার বাড়িটা তোমাদেরকে দেখাইনি, ছোট্ট। তো এই যে
বেরিয়েছি রাস্তা দিয়ে, ফার্স্ট টাইম ট্রাই করছি, হয়তো কেউ দেখলে হয়তো ভাববে যে রাস্তায় বক বক করতে করতে আমি চললাম কোথায়। ছোট্ট প্রচেষ্টা, সাকসেস হবো কি না জানি না, তাহলে বুঝবো তোমাদের ভালো লাগলো, আরও এরকম ডেয়ারিং কাজ করার সাহস পাবো। এই দেখো, এটা হচ্ছে আমার লোকালিটি, এই যে দেখতে পাচ্ছ এটা আমাদের পার্ক। এইখানে দুর্গা পূজা হয় আমাদের, জানো, কিরকম রোদের জোর, মার্কেট প্রায় ফাঁকা হয়ে আসছে। মার্কেটে ঢুকে প্রথমে এই বাঁদিকের মুদির দোকানটা দেখছো, এটা বাপ্পার মুদির দোকান, ওর কাছে মোটামুটি সব পাওয়া যায়। এখানে একটা ছোট হোটেলও আছে যেটা বাঁদিকে আমি ক্রস করে এগিয়ে চলেছি। আমার ডান হাতে ওখানে একটা চেম্বার আছে, ডক্টর সুভাশিস মুখোপাধ্যায় উনি বসেন ওখানে। আর এই যে সামনে আসছে মাছের দোকান, এটা শ্রীরামের মাছের দোকান, এখানে সব রকমের মাছ তুমি পাবে। আর অন্য মানে যেটা এই মুহূর্তে ওর কাছে থাকবে না, অর্ডার দিলেও সব তোমাকে তোমাদের এনে হাজির করে দিতে পারে। আমি আজকে একটা 2 কেজির জ্যান্ত কাঁকড়া ছিল, সেটা নিলাম। আর এই সামনে সবজি দেখ, আমাদের মার্কেটে মোটামুটি তোমার মাংসের দোকান, মিষ্টি, ফুল, মানে সব রকম, এই টু জেড। এই ব্লকের এটা খুব বড় একটা মার্কেট, যারা সল্টলেকে থাকো তারা সবাই জানবেন। একদম ওই দূরে খালটা, আমাদের যেটা সল্টলেকের খাল, খালের ওপারটা ভিআইপি রোড। আমাদের এই ব্লকে 3টে বড় বড় ভালো ভালো মিষ্টির দোকান আছে, আর আমাদের মার্কেটে দশকর্মার দোকান আছে, তারপরে তোমার স্টেশনারি দোকানও আছে, প্রচুর সব রকম। মানে এক মার্কেটে গেলে তোমাকে মোটামুটি ওখানেই তুমি সব পেয়ে যাবে, অন্য কোথাও তোমাকে যেতে হবে না। ঠিক আছে, বাড়ি চলে চলো। আমি বাজার টাজার সেরে বাড়ি চলে আসলাম। সূর্যদেব এত এতেই যদি এই হাল করে দেয়, আর একটা জিনিস হবে জানো, তোমাদেরকে বলে রাখছি, দেখবে এবারের গরমেতে ট্যানটা কীরকম ট্যান হবে, শুধু চোখ দুটো খোলা থাকবে, ওপরেরও ফেটি বাঁধা থাকবে, আর মুখে মাস্ক, ফলে যখনই আমরা খুলবো না এতটা একদম পরিষ্কার, বাদবাকি সব ছোপ ছোপ ববি প্রিন্ট হয়ে যাবে এবারের গরমের মুখ। কিন্তু ভাবতে হবে, বুঝেছো, পুরোটা কী করে কভার করা যায়। অ্যাকচুয়াল আমার মাইনাস পাওয়ার, যে কারণে আমি সানগ্লাস পরতে পারি না, তো ভেবেছি আমার পাওয়ার দিয়ে আমি সানগ্লাস তৈরি করবো এবার চশমার দোকানে, কারণ এই যাত অবস্থা, জাস্ট একদম যাতাকাণ্ড হয়ে যাবে। মার্কেটে প্রত্যেকে ভীষণ ভালো, তো চেষ্টা করলাম ছোট করে মার্কেটটা দেখানোর। অনেকের জিজ্ঞাসু চোখ আমার দিকে ছিল যে আমি কি করছি, কারণ আমি তো এসব করি না। আমাকে অনেকে কি বললো জানো, বললো আচ্ছা আপনি ফোনে তো বোধই মার্কেটে এসে কথা বলেন না, এটা কার সাথে বলছেন? তোমাদেরটা আমার ফ্যামিলি মেম্বার, তোমাদের কাছে কোনো লজ্জার ব্যাপার নেই। আমি আজকে একটা মিথ্যা কথা বলেছি, কারণ একটা কথা আছে, তোমার কোনো ভালো কাজের জন্য যদি মিথ্যা কথা বলো, সে মিথ্যার মাপ খোদাও করে দেয়, মানে সরি ভগবানও করে দেয়, তাই না? তো সেরকম মিথ্যা তোমাদেরকে বলছি, আমি মার্কেটে দাঁড়িয়ে বলে আসছি না, আমার ভাই তো আমেরিকায় থাকে, ভালো ভালো মাছ কীরকম পাওয়া যায় ও তো আর্ধেক জানে না। তো আমি লাইভ আমার ভাইয়ের সাথে আমেরিকায় কল করছি, ওকে দেখাচ্ছি বাজারটা, আমার সল্টলেকের আমাদের মার্কেটের বাজারটা কীরকম ওকে দেখাচ্ছি। তো যাই হোক, মিথ্যে বলে শ্যুট করেছি, কারণ সত্যি বললে কি জানি, সবাই যেরকম শ্রদ্ধা করে ভালোবাসে, হয়তো কেউ কিছু বলতো না, কিন্তু মনের মধ্যে এই গণ্ডিটা থেকে কবে বেরোতে পারবো জানি না, মরিয়া আপ্রাণ প্রচেষ্টা যে এই গণ্ডিটা, লক্ষণ রেখাটা যেটা আছে শ্মশান, মানে সেই গণ্ডিটা পার করতে পারি যাতে আমি। তো কেমন লাগলো জানাবে, যে আমার এই আজকে যে কাজটা করেছি, আমার কাছে এটাই একটা ডেয়ারিং কাজ, বুঝেছো, যে কাজটা আমি করেছি, কাজটা কেমন লাগবে প্লিজ 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 জানাবে। তোমাদের জন্য প্রথম ক্যামেরা হাতে মার্কেটে ঢুকে গেছি, মানে হাজার মানুষের হাজার প্রশ্ন, মার্কেটে গেলে যেটা হয়, আমাদের তো লোকালিটির মধ্যে শুধু অনেকের সাথে দেখা হয়ে যায় জানো, আমি কখনো এরকম হাতে, আমি সাধারণত যখন বেরোই আমি মোবাইল ফোনটাও সচরাচর নিয়ে যাই না, তো সেখানে আজ একবারে আমি এরকম ফোন তুলে বক বক কত কত মার্কেট দিয়ে ঘুরে বেড়াচ্ছি, সকলের কত প্রশ্ন, কত মানে মনের মধ্যে কি কৌতূহল, তো মিথ্যা বলে তার কৌতূহল নিরসন করেছি, আর যাতে আমার ব্লগটা ভালো হয়, যাতে তোমাদের ভালো লাগে।
বুঝেছো? প্রতিবার যখন শীত শুরু হয় আমার মনে হয় কি জানো, এটি মনে হয় শেষ শীত, কারণ আমি ভীষণ শীত কাতুরে। আর যখন গরমটা শুরু হয় তখন মনে হয় এই গরমটা মনে হচ্ছে লাস্টিং করব না, মাঝেই মনে হয় চলে যাবো ওপরে। তারপরে আবার মনে হয় যে না টেনে যাবে, একটু একটু করে টেনে যাবে, মনের মধ্যে ভাবলেই মানে একটা দ্বিধা দ্বন্দ্ব ভয় আতঙ্ক। আর যদি মনে ভাবি না কোনো ব্যাপার না, তাহলেই কেটে যাবে, কি বলো তোমরা? চলো, আমার এখনো রান্না হয়নি, এরপর রান্না বসাবো। আজকে মাছটা নিয়ে এসেছি, মাছটাকে ধুয়ে ফ্রিজে তুললাম, তোলার পর আজকে দুবেলার আমাদের মাছ ভেজে নিয়েছি, মাছ ভাজা হয়ে গেছে। ওই ভাজার তেলেই আলুগুলো দিয়ে দেবো আজকে, একদম সিম্পল, বেলা হয়ে যাচ্ছে, আলু আর মাছের স্টেপ সিম্পল ঝোল। আলুটা এখানে তোমার ধুয়ে নিলাম, ধুয়ে নেওয়ার পরে একটু কালো জিরে, এটা হচ্ছে ইনস্ট্যান্ট চটজলদি বেলা হয়ে গেলে রান্না, আর যারা নতুন নতুন ঘরমি হয়েছো তাদের রান্না। কালো জিরেটা একটু ভাজা ভাজা হলে পেঁয়াজ রসুন ছাড়া যে কোনো আমিষ রান্না করা যায় না, এর কোনো মানে নেই। গরমকালে রসুনের খাবার তো আমার একদম ভাল লাগে না, আমার বাচ্চাটাও ঠিক প্রেফার করে না। পেঁয়াজ আমি দিই, বাটার থেকে বেশি হচ্ছে একটু ঝিরি ঝিরি করে কেটে দিই। আজকে মাছের ঝোলে পেঁয়াজ রসুন আমি কিচ্ছু দেবো না। এটা কালো জিরে শুধু ফোড়ন দিয়েছে, আর কিছু ফোড়ন দিইনি। তোমরা চাইলে এটা যেটা গোটা জিরে বলে গোটা জিরেও দিতে পারো, তাহলেও খুব সুন্দরও লাগে। আমি একটা মশলা করে রাখি, আমার এখনও মশলাটা করার টাইম হয়নি। ওটার মধ্যে জানো তো গোটা জিরে, ধনে, একটু শুকনো লঙ্কা, তারপরে যদি সম্ভব হয় তাহলে একটু এলাচ, দারচিনি, তারপরে যদি পারো ওইটার মধ্যে একটু রাঁধুনি ফোড়ন, মানে রাঁধুনি, এগুলো সব আগে শুকনো কড়াইয়ে ভালো করে ভেজে ভেজে নেবে, মিক্সিতে বেটে, মানে মিক্সিতে গুঁড়ো করে একটা কৌটোর মধ্যে রেখে দেবে। গরমকালে দেখবে এরকম কালো জিরে ফোড়ন দিয়ে আলু মাছের ঝোল বা এমনি সিম্পল মাছের ঝোল যে কোনোই করো না কেন, নামাবার আগে শুধু ওই মশলাটা একটু দিয়ে দেবে, জাস্ট অমৃত লাগবে, অমৃত। আর এই টিপসটা থাকলো আমার একদম নতুন নতুন ধরনের জন্য, বুঝেছ? তাদের কথা চিন্তা করে, এটা ইনস্ট্যান্ট রান্না একদম। এটা আমার লাইফে থেকে শেখা, দুর্গাপুরে গিয়ে এরকমও করেছি, তো করতে করতে ভালো লেগে যাচ্ছে, চালিয়ে যাচ্ছে। আমি এবার এটার মধ্যে কালকে একটু যে তোমাকে বলেছিলাম না, আদা, ক্যাপসিকাম আর কাঁচা লঙ্কা বাটা আছে, এই মশলাটা দিয়ে দিলাম, না পেঁয়াজ না রসুন একটু দিয়ে দিব। একটু ভালো ভাজা হোক, একটু এটা ভাজা ভাজা হোক, তারপর এটাকে তোমার একটুখানি এর মধ্যে নুন, হলুদ, ঘটিবাড়ির চিনি, একটু চিনি এটা দেবো, একটু গরম মশলা দিয়ে দেবো, আর গরম মশলা না দিলেও চলবে, আর একটু কাঁচা লঙ্কা ছিঁড়ে দেবে যদি মটরশুঁটি থাকে। আমি সাধারণত গরমকালে কী করি জানো, এই সময় অনেকটা মটরশুঁটি কিনি, ফাঁকা টাইমে বসে ছাড়িয়ে ডিপ ফ্রিজে সব ভরে দিই, ফ্রোজেন মটরশুঁটির মতো থাকে। এখন এটা মোটামুটি তোমার জুন জুলাই অবধি আমার চলে যাবে, যা মোটামুটি স্টক করা থাকবে। একটু করে যে কোনো তরকারিতে মটরশুঁটি দিলে নো ডাউট খেতে ভীষণ ভালো লাগে, তো এইভাবে আমার চলে আর কি।
তো এটা দেব, ঝোলটা যখন একটু কষা কষা হয়ে যাবে তখন ঝোলটা মানে নামাবার আগে মাছটা দিয়ে জাস্ট 1-2 মিনিট একটু ফুটিয়ে নেবে, তাহলে তোমাদের হয়ে যাবে ইনস্ট্যান্ট মাছের ঝোল, বুঝেছো? প্রথমে এটাতে দেব আন্দাজ মতো নুন, তারপরে এই দেখো ঘটি বাড়ির চিনি, আমার ঘটি আর কি দিই, সব ঘটি দেয় কিনা জানি না, আমি ঘটি দিই। এরপর আন্দাজ মতো হলুদ, আর একদম শেষে লাস্ট বাট নট দ্য লিস্ট কি বলতো, এটা হচ্ছে কাশ্মীরি লাল। ঝোলটা একটা গ্ল্যামার এনে দেবে গো, গ্ল্যামার। একটুতেই বাজিমাত করে দেয়। সুন্দর একটা কালার চলে এসছে কাশ্মীরি লাল, অনেকটা হচ্ছে তুমি কোথাও যাচ্ছ মেকআপ করেছো, তোমার মেকআপটা যাতে আরও সুন্দর লাগে, তোমাকে যাতে আরো দেখতে ভালো লাগে, তাই আমরা মানে আমি তো মেকআপ ফেকআপ অত করি না, কিন্তু ওই যে বলে না একটা স্প্রে দিয়ে দেয় যাতে লং লাস্টিং হয় ব্যাপারটা, কাশ্মীরি লাল রান্নার মধ্যে সেই ব্যাপারটা, বুঝলি, রান্নার সৌন্দর্যটাকে বাড়িয়ে দেয়। কারণ কি বলতো একটা না কথাই আছে, পেলে দর্শনদারি ফির গুণ বিচারি, আগে দেখে নেবে রান্নাটা, দেখে লোকে খাবারের থালার সামনে বসে যাবে, বুঝেছ, কেমন তার স্বাদ হলো সেটা তো পরে বিচার করবে, আগে খুলে দেখে নেবে। এর সাথে আমি এরকম দেখো এই দেখো মটরশুঁটি ছাড়িয়ে আমি মটরশুঁটিগুলোকে ডিপ ফ্রিজের মধ্যে রেখে দিই, বুঝেছো, প্রচুর কালে মানে এরকম আমার রাখা থাকে, এই দেখো বরফের মধ্যে খানিকটা ফ্রোজেনই ব্যাপারটা হয়ে গেছে আর কি, তো জাস্ট এটা চাটকি দিয়ে দেব, অল্প একটু দিলেই যথেষ্ট। দেখতে পেয়েছে পুরো গ্রামারটা খুলে গেছে গো, ঝোলটা ডিপেন্ড করছে কে কিরম খাবে, আমার যেহেতু এটা দুবেলারই মোটামুটি করা হচ্ছে তো আমার ঝোলটা একটু পরিমাণে বেশি হবে, একটু বেশি করব পরিমাণটা, ঢাকা দিয়ে দিলাম, আলুটা সেদ্ধ হোক তারপর এসে মাছটা দেব। তো এই হলো রান্না, এটা চটজলদি গৃহিণীদের জন্য মানে নতুন নতুন গৃহিণীদের জন্য চটজলদি রান্না, আর স্নান করব কারণ এই যে মানে একদম ভালো লাগে না এখন তরকারিটা নামাবো না, আমি আমি স্নান করব, স্নান করে আমরা খাবো, খেয়ে দেখি কী কী করতে পারি, তাই না? চলো আমার সাথে চলতে থাকো, চলতে চলতে যত দূর যাওয়া যায়, ওই যে একটা গান আছে না, চলতে হি চলতে কট যায় রাস্তে জিন্দগি ইউহি চলতি রহে খুশি মিলে আগম বদলে না হম দুনিয়া চাহে বদলতি হে। বলার অবস্থা খারাপ, পুরোটা ভালো ভালো এলো না, গানটা আমার খুব মনের কাছে, খুব প্রাণের গান সত্যি কথা বলো,
হাঁটতে হাঁটতে চলতে চলতে আমার ফ্যামিলি মেম্বারদের সাথে এইভাবে আমার রাস্তাটা কেটে যাক, তোমাদেরও ভালো লাগুক, আমিও ভালো থাকি, দুজনেরই এই যুগলবন্দি যেন একদিন এত বড় হয়ে যায়, এত বড় হয়ে যায়, এক ডাকে বিএনপি ক্রিয়েশনকেও যেন সবাই চিনতে পারে, এন্টায়ার ফ্যামিলিকে যেন সবাই চিনতে পারে, আমার খুব 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 ভালো লাগবে। আমি যদি তোমাদের পাশে তখন কিছু করতে পারি, তোমাদের পাশে দাঁড়াতে পারি, এটা আমার বেশি ভালো লাগবে, বুঝলে? চলো, আজকে আমি দুর্গাপুর থেকে আসার পর যেন এই পর্দার কাপড়গুলো দেখো, এগুলো সমস্ত পেরেছি, গোটা বাড়ির এই শরীর খারাপ অবস্থাতেই পেরেছিলাম, পেরে কাঁচা কুচি করে কালকে সব খুলেছি, কেচেছি, ছাদে মানে মেশিনে কেচেছি, আমি কাছে আর দাঁড়িয়ে থাকতাম না, তারপরে শুকিয়ে টুকিয়ে তারপরে এগুলোকে এসে আজকে এতক্ষণ ধরে মানে দুপুরবেলার খাওয়া দাওয়া হয়ে যাবার পর মুভি দেখতে দেখতে এগুলোকে সব সেট করতে, গোটা বাড়ির যতগুলো আছে আর কি, এগুলোকে সেট করতে অনেকটা সময় চলে গেল আমার। তো যাই হোক, আমার ব্লগটা এন্ড করতে হবে, অনেকটা রাত হয়ে গেছে, আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে, আশা করি তোমরাও সবাই খেয়ে নিয়েছো। চলো ব্লগটা এন্ড করবো, কিন্তু ব্লগটা এন্ড করার আগে যেটা রোজ বলি, তোমরা সবাই খুব 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 ভালো থাকবে, হাসি খুশি থাকবে, আনন্দে থাকবে, আর সজাগ থাকবে, বুঝেছো? আর মুখের চওড়া স্মাইলটা কিন্তু রাখবে, ওটা হারাতে দেবে না কেউ, ঠিক আছে? ওটা রোজ আমি একটু একটু করে স্প্রেড করছি, কিন্তু ওটা একদম মুখে অটুট থাকা চাই, বুঝেছো? কারণ তোমাদের হাসি যদি অটুট থাকে তাহলে আমার হাসি অটুট থাকবে। আর একটা জিনিস আমি অধীর আগ্রহে অপেক্ষা করে আছি, আমার নতুন নতুন বন্ধুদের জন্য, আমার ফ্যামিলিটাকে বাড়াতে হবে, আমার নতুন নতুন ভাই বোনেদের জন্য, তোমরা যারা আমার চ্যানেলটা দেখছো প্লিজ লাইক শেয়ার সাবস্ক্রাইব করো, আর যত যত পারবে না শেয়ার করো, বুঝেছো? এইটা আর খুব শীঘ্রই তোমাদের জন্য একটা খুব সুন্দর ব্লগ নিয়ে আসছি, এটা সারপ্রাইজ, এটা যেদিন করবো সেদিনকে নিশ্চয়ই জানাবো, চেষ্টা থাকছে তোমাদের জন্য, জানো তো, নতুন নতুন এক্সপেরিমেন্ট ভাবছি, যেমন আজকেরটা করেছি, একটা ডেয়ারিং ব্লগ ছিল আমার জন্য, যদিও এর মধ্যে ডেয়ারিং ব্যাপার কিছুই নেই, কিন্তু ফার্স্ট টাইম রাস্তায় ক্যামেরা নিয়ে বেরোনো, হাজার লোকের একটা বলে না অনুসন্ধিৎসা চাওনি আর কি, যেটা তো সেই উৎসুক চাউনির মাঝখানটাকে ওভারকাম করে, ইগনোর করে তোমাদের জন্য ব্লগটা শ্যুট করার চেষ্টা করেছি, আশা করি তোমাদের ভাল লাগবে। কেমন চেষ্টা থাকলো, এটা আমার প্রথম চেষ্টা, কেমন থাকলো আমাকে কিন্তু অতি অবশ্যই জানাবে, যত পারো শেয়ার করবে, আর কী করলে তোমাদের দেখতে আমার মানে আমার এই ব্লগটাতে আর কী করলে তোমাদের দেখতে ভালো লাগবে সেটা আমাকে জানিও। আর অনেকটা রাত হয়ে গেছে, আমারও ঘুম পেয়ে গেছে, তোমাদেরও ঘুম পেয়ে গেছে, তাই না? সুতরাং বক বক করে তোমাদের ঘুমটাকে নষ্ট করব না, আর সবাই শুয়ে পড়ো, গুড নাইট, আর একদম শেষে জয় মাতা দি।